আর এসির সবথেকে দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম পনেরো বছরের স্বৈরশাসন পরবর্তী রাষ্ট্র সংস্কার গণতন্ত্রের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের সামনে যেমন চ্যালেঞ্জ আছে বিপরীতে আছে ইন্ধন ষড়যন্ত্র প্রপাগান্ডা বাক স্বাধীনতার সুযুকে প্রায়শই প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কাছে দাবির মিছিল নিয়ে রাস্তায় নামছে কেউ কেউ গণতন্ত্রের পথে উত্তরণের পথ কতটা সুগম এসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আলোচনা বিশ্লেষণের জন্য আজকে আমরা শিরোনাম ঠিক করেছি কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ এই নামে কথা বলতে আজকে এম আপনাকে দেশ টিভির দেশ টিভির মুখোমুখি কোষাধ্যক্ষ বিএনপি থেকে মুক্তির পর প্রায়শ আমরা দেখি যে মিছিল বিক্ষোভ এসব কিন্তু আমরা দেখছি মানে কেউ যৌক্তিক খেয়াল খুশি মতো আসলে প্রায়শই রাস্তায় আসছেন যৌক্তিক অযৌক্তিক সবকিছু মিলিয়ে এটাকে আসলে কিসের আলামত মানে হিসেবে কাছে মনে হয় ধন্যবাদ আপনাকে সাহেব এবং আপনার ছিল যে আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আমি বলবো যে বাংলাদেশ তো আজকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য ডক্টর ইন্ডিসের নেতৃত্বে যে ক্যাবিনেটটা রয়েছে তারা সেটার দিকেই দাঁড়িয়ে এবং আমরা তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আমরা চাই যে তারা গণতান্ত্রিক একটা দেশ এই স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে পাঁচই অগাস্টে যে আমরা পুনরায় আবার স্বাধীনতা লাভ করলাম সেই স্বাধীন এই স্বাধীনতার সুফল যাতে এই প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা পূরণ করবে এই এটাতেই আমরা দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে এখনও আছি কিন্তু আপনার দাঁড়িয়ে থাকতে গেলে যে বিষয়গুলি নিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টাগণ রয়েছেন তাদের যেভাবে কর্ম করা দরকার এবং তাদের যেভাবে কর্মটা হওয়া দরকার সেগুলি তারা নিঃসন্দেহে বলা চলে যে জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি সমাদৃত ব্যক্তি বিশেষ করে ডক্টর ইন সাহেব তো অনেক সমাদৃত সারা দেশে বিদেশে এবং শ্রদ্ধাজন ব্যক্তি বুদ্ধি অনেক এবং নোবেল বিজয়ী তার নেতৃত্বে ভালোভাবে এটি স্বাভাবিক ছিল উচিত ছিল কিন্তু আপনার প্রশ্নের মধ্যে একটা অন্তর্নিহিত প্রশ্ন রয়েছে যে কেন তাহলে কিসের ষড়যন্ত্র কেন এটা এগুচ্ছে না সেগুলি ব্যাপারে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনও দোসররা বসবাস করছে যে ফেসিবাবের যে দোসর যারা ছিলেন যাদের কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়েছে অর্থনীতি আহ তলানিতে নেমেছে এখন আমাদের বাংলাদেশ কিভাবে চলবে সেটা নিয়ে চিন্তা ভাবনা যারা ভালো করবে সেই লোকগুলিকে বাদ দিয়ে দোষোর এই কাজ চালিয়ে যাচ্ছে সরকারের মধ্যে না সরকারের প্রশাসনের মধ্যে সরকারের প্রশাসনের মধ্যে সরকারের প্রশাসনের মধ্যে এমন লোক রয়েছে যারা হয়তো তারা তো দীর্ঘদিন থেকে একটি নিয়মের মধ্যে একটা প্রথার মধ্যে চলেছে তারা তাদের একটা বা হুকুম আসতো সেই হুকুম তালিম করার জন্য তাতে জনগণের ভালো হোক মন্দ হোক সেগুলি চিন্তা করতো না তারা সেই কাজগুলি করতো শুধুমাত্র সরকারের স্বার্থে দেশের স্বার্থে নয় তো সেই যে একটা প্র্যাকটিস সেই প্র্যাকটিসের কারণে তারা খুব দ্রুততম পর্যায়ে সেই কাজগুলি সম্পন্ন করার জন্য এই সরকারকে আমি মনে করি সহজ দিচ্ছে না সহযোগিতা করছে না তাহলে সরকারের কি করা প্রয়োজন সরকারের যে সমস্ত কর্মকাণ্ডগুলি করার প্রয়োজনে অন্তবর্তীকালীন সরকারের সে সম্বন্ধে আপনি কিছু জিজ্ঞেস করলে আমি বলবো এবং এই যে আপনি কি এই যে এই যে দাবির মিছিল দেখি ষড়যন্ত্রের কথা বললেন এর পেছনে কি ইন্ধন দেখেন আপনি প্রশাসনের সুরেচারের দোষরদের কথা বললেন প্রশাসনও এখনও আছে হ্যাঁ আমি তো অবশ্যই দেখি আমি অবশ্যই দেখি যে ইন্ধন রয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং বিভিন্ন ব্যবসায়িক মহল যারা আওয়ামী ঘটনার ছিল তা এবং যারা ফেসিবাদের সঙ্গে সংযুক্ত ছিল তারা কিন্তু এখনো অনেক টাকা অনেক টাকা নিয়ে তারা রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছে বিদেশে পাচারকৃত টাকা দেশেও টাকা রয়েছে যে টাকাগুলি দিয়ে ইন্ধন দেওয়া হচ্ছে এক একবার এক একটা আইটেম নেওয়ার জন্য আপনারা দেখেছেন যে মধ্যে হয়তো দশ বারোটি আইটেম হয়ে গেছে আপনার প্রথমে আপনার জুডিশিয়াল কু করার জন্য যেটা হলো তারপরে আপনার আনসার দিয়ে যে ঘটনা ঘট ঘটানো হল বা গার্মেন্টসের শ্রমিকদের যে যে আন্দোলনগুলো করা হলো এগুলি সবগুলি কিন্তু ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্রগুলি সেই দোসররাই এই প্রভোগ করে করে টাকা দিয়ে দিয়ে এগুলি করানো হয় সেই টাকাগুলি ওদের কাছে এখনও তো বিরোজমান টাকাগুলি আছে হয় ঘরে আছে সিন্ধুকে আছে ব্যাংকে নাই ব্যাংকের তারল্য সংকট ব্যাংক থেকে সাধারণ মানুষ টাকা তুলতে পারছে না অথচ তাদের কাছে টাকা আছে যে টাকাগুলি দিয়ে আপনার স্কন থেকে আরম্ভ করে এই যে মানে রিসেন্ট ঘটনাগুলি যে ঘটছে সেগুলি একটা সর্বজনীনদের অংশ বলে আমি মনে করি আমি একটু পরবর্তী প্রশ্ন আমি যেতে চাই যদি আপনার শেষ হয় আমি একটু বুধবার বিএনপি আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগিরির নেতৃত্বে বিএনপি একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনি জাতীয়কের আহ্বান জানিয়েছেন এবং দ্রুত শিগগিরই নির্বাচনের কথা জানিয়েছেন এবং এবং তাদের এই ডাকে কিন্তু জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল সাড়া দিয়েছে আসলে কোন পরিস্থিতিতে এই মুহূর্তে আসলে আবারও জাতীয় ঐক্যের কথা উঠছে দেখুন জাতীয় ঐক্যের কথা আগের থেকেও ছিল আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এই পতনের পরপরে এবং পতনের আগেও আপনারা জানেন যে আমরা একত্রিশ দফা একটা সংস্কার রূপরেখা দিয়েছি যে কীভাবে সংস্কার করে দেশটা পরিচালন হবে সেখানেও কিন্তু জাতীয় সরকারের কথা তিনি উল্লেখ করেছেন যে আমরা যদি দেশটাকে পুনর্গঠনের জন্য আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা একটা জাতীয় ঐক্য নিয়ে জাতীয় সরকার নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করে দেশকে পরিচালন করব যাতে করে আর কোনো ধরনের মতভেদ না থাকে সবাই যাতে সম্মিলিতভাবে দেশটা পরিচালন করতে পারি গত বুধবারে আমাদের মহাসচিবের নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা যারা যারা ডক্টর ইউনিসের সঙ্গে এবং আরও দু একজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে এই জন্য যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সঙ্গে হয়তো পার্ট পার্ট কিছু অংশ সংযুক্ত হতে পারে সেই কারণে সেই বিষয়টা তিনি মাথায় রেখে এই সরকারের সঙ্গে অন্তাকালীন সরকারের সঙ্গে তিনি কথাটা বলেছেন যে আমরা জাতীয় কোটা যদি বা করতে পারি সবাই মিলে এই ফেসিবাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে তারা তো আমরা সবাই মিলেই তো করেছি ছাত্র জনতা পুলিশ সৈনিক রাজনৈতিক দল সকল দল সবাই মিলে আমরা এই আন্দোলনটা করে গণ হয়েছে এবং সকলে মিলে যদি ঐক্য যদি না ধরে রাখি তাহলে তো এটা সুফল পাওয়া যাবে না সেই কারণে জনাব মির্জা ফখরুল আলম ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব তার নেতৃত্বে যে দলটি গিয়েছিলেন তারা জাতীয় ঐক্যের কথা সেখানে কারা কারা নেবে সরকার অন্য দল নিচ্ছে বলে ঐক্য করতে গেলে স্বভাবতই বৃহৎ দল যারা থাকে আর কি এখন তো ধরেন বৃহৎ দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল বিশাল একটি দল সেই দলের সঙ্গে অনেক দল সংযুক্ত রয়েছে যারা যুগপথ আন্দোলন করেছে এবং শেষে ছাত্ররা যে আন্দোলনগুলি করলেন সেই আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্রের যে একটা পক্ষ তাদের মধ্যে থেকে সরকারও রয়েছে দুই তিনজন তারা সবাই মিলে যদি একটা ঐক্য করা হয় যে আমরা সত্যিকার অর্থে যে ফেসিবাদ হটানোর জন্য আন্দোলনের প্রেক্ষিতে আমরা গণ মাধ্যমে আমরা দেশকে একটা মুক্ত করেছি তা এটাকে কন্টিনিউ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধই থাকতে হবে এবং ঐক্যবদ্ধতায় নিয়ে আসতে পারে বাংলাদেশের সুফল এবং যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় আছে সেগুলিকে ঠিক করতে গেলে ঐক্যের বিকল্প নাই সেই জন্যই সেই ডাকটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন গঠন হয়েছে আমরা নির্বাচন বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে রাষ্ট্র সরকার বা রাজনীতি সব কিছু মিলিয়ে আসলে মানে সবাই উন্মুখ হয়েছে আছে একটি গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র ফিরবে কোন স্বরযন্ত্র আর কি ধরনের স্বরযন্ত্র আসলে দেখেন বা সেই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে বেঙ্গ বারবার বলছে সরকার আরো কঠোর হওয়ার জন্য হ্যাঁ যেমন ধরেন নির্বাচন কমিশন গঠন হয়েছে এটা অত্যন্ত একটা মানে ভালো নিউজ আর কি যে ভালো লোকগুলি দিয়ে এটা নির্বাচন কমিশন গঠন হয়েছে এখানে সরকারের আমি আগে পূর্বে বলেছি যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ সবগুলি গেনিগুণী ব্যক্তি কিন্তু রাজনৈতিক নয় দেখেন প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তি কিন্তু চিন্তা করে একদম গ্রাম লেভেল থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত কিভাবে সব কিছু স্মুথ থাকবে এবং তাদের যে একটা ফোর্স রাজনৈতিক ফোর্স সব জায়গায় কাজ করে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো ফোর্স নাই তাদের সেই যে যে সরকারি যে আমলারা রয়েছে সরকারি যে কর্মকর্তারা রয়েছে তারা ছাড়া তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের কোনো ফোর্স নাই যে ফোর্সের কারণে তারা কিন্তু এই একেবারে মাঠ পর্যায়ে থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এই জন্য আমার যে ব্যক্তিগত যে সাজেশনটা আর কি যে অন্তবর্তীকালীন সরকারের এখন করা উচিত এমন কয়েকটি বিষয় নিয়ে যে আমরা দেখতে পাই যেমন ব্যবসায়ীরা অত্যন্ত মানে কষ্টে আছে এখন কেউ কোনো ব্যবসা করতে পারতেছে না আবার তাদের মধ্যে এমন অবস্থা হয়েছে যে এমনি ব্যবসা নাই তার মধ্যে বাংলাদেশ ব্যাংক চাপিয়ে দেওয়া দিয়েছে যে দুইটা ইনস্টলমেন্ট তিনটে ইনস্টলমেন্ট যদি আপনার না দিতে পারে সে তাকে ক্লাসিফাইড করা হবে সেই জিনিসগুলি রিল্যাক্স করা দরকার ইনস্টেড অফ রিল্যাক্সিং এটাকে আরো কঠোর করা হচ্ছে এটা ভুল একটা সিদ্ধান্ত তাতে করে ব্যবসায়িকরা আরো কঠিনতর অবস্থার মধ্যে পড়ছে তাতে করে দেশে ক্রাইসিস সৃষ্টি হবে এবং সেটাকে উদ্ধার করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম যে যারা টাকা নিয়ে ঘরে বসে আছে এমনও শোনা যায় যে যারা দেশ থেকে টাকাগুলি পাচার করতে পারে নাই অথবা কিছু টাকার টাকা আমাদের দেশ থেকে পাশের দেশে নিয়ে তারা অবস্থান করছে কিছু কিছু লোকজন সেই টাকাগুলি যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোটগুলি যদি ব্যান করা হতো অথবা কিছুদিন সময় দিয়ে যে দশ দিন বা পনেরো দিনের মধ্যে পাঁচশো বা এক হাজার টাকার নোটগুলি ব্যান করা হবে তাহলে এই টাকাগুলি কিন্তু অনেকেই ব্যাংকে জমা দিত অথবা ধরেন এই টাকাগুলির বিনিময়ে যে ষড়যন্ত্রের পেছনে যে খরচ করা হচ্ছে সেগুলি করতে পারতো না এই এই যে বিষয়গুলি এগুলি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ভাবছে আমি জানি না রাজনৈতিক সরকার হলে এগুলি করত এবং পুলিশকে তো প্রচন্ডভাবে শক্তিশালী করা দরকার পুলিশ নিয়ে এখন দেখেন পুলিশের উপরের আস্থা মানুষের কমে গিয়েছিল বিগত সরকারের কারণে কারণ তারা পুলিশকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে এখন যে এই পুলিশগুলি জনগণের সপক্ষে কাজ করবে সেটার আস্থা আনার জন্য আপনার পুলিশকে প্রচণ্ডভাবে শক্তিশালী করা দরকার এবং জনগণ বান্ধব করা দরকার পুলিশ খুব তাড়াতাড়ি নিয়োগ দরকার বেশি করে এবং এক প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে এই আপনার কেন্দ্র পর্যন্ত যে নিয়ন্ত্রণ এটা পুলিশের নেওয়া দরকার প্রয়োজন বোধে পুলিশ এ সরকার এটা করতে পারে যে আর্মির তো সহযোগিতা নিয়েছে সেই সঙ্গে বিজেপির একটা আনসার বিজেপি অথবা নতুন করে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি করে কিছু সংখ্যক লোক দিয়ে পুলিশকে প্রচণ্ডভাবে শক্তিশালী করে তাদের দিয়ে নিয়ন্ত্রণ করা দরকার এই সমস্ত যে ছোট ছোট ছোটখাটো বিষয়গুলি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেগুলিকে মোকাবেলা করার জন্য নিশ্চয়ই একদম সরযন্ত্র বা বর্তমান পরিস্থিতি একদম ক্লিয়ার করেছেন আপনি আমি একটু নির্বাচন বিষয় নিয়ে একটু যেতে চাই নতুন নির্বাচন কমিশন গঠন হয়েছে নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেক্ষেত্রে আসলে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে আসছে অনেক আগে থেকেই বিএনপি এবং বিএনপি আসলে কতটা সংস্কার তারপর নির্বাচন সেটা কবে নাগাদ নির্বাচন চায় কতটা সংস্কার চায় এই বিষয় নিয়ে যদি একটু বলতে চা আপনি বলতেন হ্যাঁ আমি তো প্রথমে ওই একটু বলতে চাই যে মানে ফেসিবাদের দূষণদের যে কথাটা বললাম তাদেরকে একটু চিহ্নিত করতে হবে এ সরকারের প্রথম তারপর আপনার যারা এখনো ধরেন কাজে এমন আছে যে মন্থর গতি অবস্থান করছেন এখন কিন্তু ফাইল টাইল কিছু কিছু নড়ে না মানে আমি তো রাজনৈতিক একজন নেতা প্লাস আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানও রয়েছে আমাদের ব্যবসায়িক যে যারা অফিসাররা আছে বা যারা আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তারা কিন্তু বলে যে কোনো একটা কাজ এখন পর্যন্ত এই যে তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল কোন একটা কাজের গতি যে আপনার ত্বরান্বিত হয়েছে বা গতি পেয়েছে এমন কথা বলে না সব মন্থর এবং সেগুলি হচ্ছে শুধুমাত্র ফেসিবাদদের দোসররা যারা রয়েছে তাদের কারণে এগুলি হচ্ছে তাদেরকে চিহ্নিত করা দরকার তাদেরকে প্রয়োজন বোধে ওয়েচডি করা দরকার প্রয়োজনে নতুন নতুন যারা কর্মট ব্যক্তি আছে তাদেরকে দিয়ে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করানো দরকার করে আপনার এই সরকারকে সচল করা দরকার আগে এটা হলো প্রথম তারপরে যারা এই সরকারকে সফল করতে ইচ্ছুক তাদেরকে একটা আপনার প্রণোদনা দেওয়া অথবা এরকম একটা কথা বলা যে যেমন রাজনৈতিক সরকার হলে হয়তো এগুলি করতেন ওনারা করতে ভয় পাচ্ছেন যে আমাদের যে নিয়ম নিয়মকানুন যেগুলি আছে আগের সেই নিয়ম কানুনের বাইরে গেলে কি হবে ভিতরে থাকলে কি হবে এরকম চিন্তা ভাবনা করছে তো এই জন্যই আমরা মনে করি যে নির্বাচনটা একটু দ্রুততম সময়ে দিলে ভালো এবং আপনার প্রশ্নটা যেটা ছিল কত দ্রুততম এখন সংস্কার তো খুব বেশি সংস্কার করতে পারে সংস্কারের আহ ছয়টি কমিশন হয়েছে আপনি জানেন ইতিমধ্যে আপনার আইন বিচারের সংস্কার অনেকটাই এগিয়েছে এবং আহ আপনার নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে তারা তাদের কাজটি হল আপনার দ্রুততম সময়ে আপনার নির্বাচনের যে আমাদের ভোটার তালিকা আছে সেটাকে আপডেট করা সে আপডেট করতে দুই মাসের প্রয়োজন তিন মাসের প্রয়োজন ম্যাক্সিমাম সেগুলি আপডেট করতে পারে তারপরে আপনার ধরেন বেসিক কিছু সংস্কার যেটা সংবিধানের রয়েছে সেগুলি কিছু কিছু সংস্কার করে আপনার কিছু সংশোধনী এনে বাকিগুলি কি কি করতে হবে এরকম একটা রূপরেখা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার গঠন করবে তাদের কাছে উপস্থাপন করে অথবা প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাদের সাথে বসে যে আমরা এই সংসারগুলি দরকার আমরা এই বাংলাদেশ দেখতে চাই এই সংসারগুলি হলে আপনারা মতামত আপনাদের মত রয়েছে কিনা এবং তাদের কাছে একটা একটা মুছেলেিকাও নিতে পারে যে আমরা এই সংসারগুলি করব কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া এই আপনার ইলেকশন ছাড়া ভোট ছাড়া আপনার তো এগুলি চালানো সম্ভব না সেই কারণে দ্রুততম সময় বলতে আমরা মনে করি যে বেসিক সংস্কারগুলি করে আপনার একটা নির্বাচন দেওয়া উচিত এবং সেটা আপনার যদি ডিসেম্বরের মধ্যে সকল রিপোর্টগুলি এই সরকার পেয়ে যায় এবং ডিসেম্বর থেকে হার্ডলি তিন মাস প্রয়োজন ভোটার লিস্ট আপডেট করা আপনার পুলিশগুলি যদি আপনার রিক্রুটমেন্টগুলি হয়ে যায় আর অন্যান্য বাহিনীর থেকে কিছু সহযোগিতা নিয়ে আর্মি থেকে কিছু সহযোগিতা নিয়ে ইলেকশন আপনার মার্চ এপ্রিল হাইয়েস্ট মেতে আপনার ইলেকশনটা করতে পারলে আপনার দেশে এই ধরনের যে এই যে দাবি ছোটখাটো দাবি নিয়ে আজকে সতেরো বছর কোনো দাবি নাই এখন সবগুলো দাবি নিয়ে অন্তর্বর্তীকাল সরকার সেই আলোচনা আমরা ফিরতে চাই আমরা একটি বিরতি থেকে ফিরি প্রিয় দর্শক আর এসে সপ্তাহে দেশে নিচ্ছি একটি ছোট্ট বিরতি ফিরছি একটু থাকবেন প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কবে হবে সংস্কারের গতি গতি প্রক্রিয়া প্রক্রিয়া কেমন দেখছেন কিন্তু এটা এটা আমরা ঠিক ঠিক করব না করবেন অন্তর্বর্তীকালীন সরকার কত দ্রুততম সময়ে তারা সংস্কারটা করতে চান এবং তাদের ইচ্ছার উপর নির্ভর করবে যে আমরা পূর্ণাঙ্গ সংস্কার করব দেশ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এই সংস্কারের দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু সাতাশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন দু বছর আগে তারপরে এটাকে মিলিয়ে যুগবোধ আন্দোলনের যারা আমাদের সঙ্গে ছিলেন তারা এটাকে আর আরেকটু পরিসর বাড়িয়ে একত্রিশ দফা পর্যন্ত তারা নিয়ে আসলেন যে সরকার বা যদি রাষ্ট্র সংস্কার যদি এই রূপরেখা যদি এই একত্রিশ দফার মধ্যে থাকে তাহলে একটা রাষ্ট্র ভালো চলবে এবং এটা করতে তো একটা সময়ের প্রয়োজন এই একত্রিশ দফা কেন দেওয়া হয়েছে একত্রিশ দফাটা একটা রাজনৈতিক সরকার এসে আস্তে 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 একত্রিশ দফা পর্যন্ত যদি যায় তখন বাংলাদেশ একটা সুন্দর রূপে পরিগণিত হবে কিন্তু এখন যদি একত্রিশ দফা ধরেই বা যে সমস্যাগুলি তারা করতে চান পুরা সংবিধানকে পাল্টাতে চান তাহলে তো ইট উইল টেক লং লং টাইম এই টাইমটা যাতে না নেওয়া হয় এটার প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে দ্রুত মানে সংস্কার শেষ হলে দ্রুততম সময়ে তারা নির্বাচন দিবেন হ্যাঁ সংস্কার তো শেষ কোনো দিনও হবে না এই কোন সংস্কারগুলি হওয়া দরকার যেগুলি যে সংস্কারের মাধ্যমে বিগত ফেসিস সরকার যে সংবিধানে যে স্বয় করেছিল যার দ্বারা বাংলাদেশ নিষ্পেষিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বা জনগণ মৌলিক অধিকার হারিয়েছে ভোটা ভোটাধিকার হারিয়েছে সেইগুলি সংস্কার করে বেসিক সংস্কার এটাকে বলি আমি যদি উনি ছেড়ে দেন তারপরে একত্রিশ দফা সংস্কারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান সাহেব কিন্তু পূর্ণাঙ্গন বোর্ডে পাঠ করেছেন এবং সেগুলি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছেও দেওয়া হয়েছে এখন সারা বাংলাদেশের লোকও সবাই এই যে রাষ্ট্র কাঠামো কেমন হবে একত্রিশ দফায় কিভাবে উল্লেখ করা হয়েছে তার রূপরেখা কি দেওয়া আছে সেগুলি নিয়ে কিন্তু সমস্ত জেলায় জেলায় পর্যন্ত বিভাগীয় পর্যন্ত আমরা জানাচ্ছি মানে পূর্ণাঙ্গ যদি সংস্কারটি করতে হয় তাহলে ইট উইল টেক লং টাইম এই পূর্ণাঙ্গ সংস্কার আমরা করব যে এটার প্রতিশ্রুতি দেওয়া আছে এবং এটার উপর মানুষকে আস্থা রাখতে হবে যে এই আস্থার ভিত্তিতে যেভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব বক্তব্যগুলো দিচ্ছেন ইদানিং আপনারা তো সবাই পরিলক্ষণ করছেন যারা দেশের গুণী জ্ঞানী এবং সুশীল সমাজ তারা কিন্তু বা এটাকে খুব ভালোভাবে নিচ্ছেন তার যে মনোভাব কিভাবে দেশকে পরিচালনা করা দরকার যদি আমাদের দল গভর্নমেন্ট ফর্ম করে সরকারে আসে তাহলে তিনি সেগুলি বাস্তবায়ন করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এ ব্যাপারে আমি আস্থা রাখার জন্য সমস্ত বাংলাদেশের মানুষকে আহ্বান করব এবং শুধু তাই নয় আমাদের যুগপথ আন্দোলনের সঙ্গে যারা যারা ছিলেন আপনারা তাদের তাদের আস্থাও আমি আশা করব যে তারা আমাদের সঙ্গে থেকেই এই বাস্তবায় এই রাষ্ট্র কাঠামো সংস্কারগুলি বাস্তবায়ন করবেন বিএনপি একটি খুব বৃহৎ একটি রাজনৈতিক দল এবং বেশ কয়েকবার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং গত সরকারের আমলে অর্থাৎ সৌর আমলে যে আইনের শাসন নিয়ে বেশ একটি প্রশ্ন উঠেছিল সেটি আসলে কিভাবে বাস্তবায়ন করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি দেখেন আমাদের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে একটি আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জাতীয় সরকার করব এবং সেখানে সরকারের ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট করা হবে এবং শুধু তাই নয় একটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে যে ক্ষমতা তারও একটা ভারসাম্য রক্ষা করা হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট যে আইন বা সভা মানে আমাদের পার্লামেন্ট সেখানে উচ্চ কক্ষে কারা থাকবেন সেটা কিন্তু বিশ্লেষণ করা আছে সেখানে শিক্ষাবিদরা থাকবেন সেখানে সমাজবিদরা থাকবেন সাংবাদিক থাকবেন মানু বাংলাদেশকে নিয়ে ভাবেন ভালো সুশীল সমাজের লোকজন থাকবেন এবং তারা এগুলি করে আমাদের কিভাবে আইন গঠন করা যায় সেটা নিম্নকক্ষে পাঠাবে যারা নির্বাচিত হয়ে আসবেন নির্বাচনের মেম্বার অফ পার্লামেন্ট হবেন অর্থাৎ সংসদ সদস্য হবেন তারা এই আইনগুলিকে পাশ করার জন্য আমরা নিম্নকক্ষে এটাকে আমরা নিয়ে আসব এবং পাশ করার মতো অবস্থান সেখান থেকে পাশ করা হবে যাতে করে উচ্চকক্ষের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জন্য এটা নিম্নকক্ষ আমাদের দিককক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট মেম্বাররা তারা পর্যালোচনা করে এটাকে পাশ করে দেশের এই যে মৌলিক অধিকার মানুষের ভোটাধিকার আর কোনো দিন নষ্ট না হয় মৌলিক অধিকার খর্ব না হয় মানুষের দরিদ্র দরিদ্রতম সীমার থেকে যে আস্তে আস্তে উঠে আসে সেগুলির সকল কিছু নিয়ে এবং সেখানে সাংবিধানিক অর্থ বাণিজ্য শিল্প যুব উন্নয়ন জনকল্যাণ কৃষি শিল্প নারীর ক্ষমতায়ন স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সংক্রান্ত প্রস্তাবনা এগুলো সমস্ত ব্যাপকভাবে দেওয়া আছে সেগুলি আমরা আমরা বাস্তবায়ন করব এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জাতীয় সরকারের এই একত্রিশ দফায় আমরা এটা উল্লেখ করেছি আমরা আসলে বিগত তিপ্পান্ন বছরে লক্ষ্য করেছি যারাই ক্ষমতা এসেছে প্রায়শই যে দুর্নীতি দুর্বৃত্তায়ন এইসব জায়গা থেকে আসলে বের হয়ে আসা তাদের জন্য অনেক কঠিন হয়েছে সামনের দিনগুলোতে রাজনৈতিক বা গণতান্ত্রিক পথে বাংলাদেশ গেলে সেই ক্ষেত্রে আসলে বিএনপি এই দুর্নীতি দুর্বৃত্তায়ন কিভাবে বন্ধ করবে কতটা করতে পারবে আপনি জানেন যে পাঁচই আগস্টের পরে পরেই আমরা কিন্তু একটা মিটিং করেছিলাম আমাদের দল মানে বাংলাদেশ জাতীয় দল সেখানে আহ আমাদের আহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও ভার্চুয়াল একটা বক্তব্য রেখেছিলেন যে তারপরে আহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বক্তব্য রেখেছেন এবং সকলকে নিয়ে কাজ করার জন্য প্রতিহিংসা নয় আহ প্রতিরোধ নয় এবং আপনার সকলের সমন্বয়ে একটি দেশ গড়ার যে অঙ্গীকার এগুলি কিন্তু সেই বক্তব্যে এসেছিল এবং তারপরেও পাঁচই আগস্টের পরে দুই সপ্তাহ কিন্তু সারা দেশব্যাপী একটা 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 হট্টগোল চলেছে কারণ এটা দখল করব এটা নেব এটা আমার নিতে হবে এগুলির পিছনে কারণও ছিল সতেরো বছরের যে আক্ষেপ সেগ সতেরো বছরে যে দুর্বিষ যন্ত্রণা এবং যে নির্যাতন নিপীড়ন মানুষের উপরে চলেছে সেগুলির বহিঃপ্রকাশ হিসেবে মানুষ এটাকে পুঁজি করে এটার একটা কি বলে লাভবান হওয়ার একটা চেষ্টা করা হয়েছে সেটাও কিন্তু আমাদের দল থেকে তারেক রহমান সাহেব

এই সময়ে এত বড় একটা পতন এত বড় একটা গণ অভ্যুত্থান দেশে ঘটে গেল অন্য দেশ তো আমার মনে হয় যে এরকম অভ্যুত্থানের পরে অর্ধেক দেশই থাকতো না কারণ দেশে তো তিন দিন চার দিন সরকারই ছিল না এবং এখনো যে সরকার রয়েছে তার জনভিত্তির কোনো সরকার জনসমর্থন রয়েছে এই সরকারের প্রতি সকল জনগণ এই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু জনভিত্তি থাকতে হয় ওই আপনার লোকাল লেভেল থেকে আরম্ভ করে আপার টায়ার পর্যন্ত জনগণ এটা সহ সহায়তা করে রাজনৈতিক সরকারকে সেগুলি কিন্তু নাই তারপরেও কিন্তু সরকার চলছে তো এখানে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশ এবং আমাদের যুগবত আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে যে আলোচনা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের উচ্চ পর্যায়ের মহাসচিব সহ যে নেতৃবৃন্দর যে আলোচনা এবং এমন কি আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের যে নেতারা তাদের সঙ্গে যে আলোচনা এগুলো সব মিলিয়ে এবং তাদের প্রতি যে আহ্বান আমাদের দল থেকে সেই আহ্বানের প্রেক্ষিতে আপনি বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন যে একটা জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ হয় এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে যে সরকার গঠন করবে সেটা সম্ভবত আমি মনে করি যেহেতু আমাদের দলটি বৃহৎ আমাদের সরকার হয়তো গঠন করতে পারে যদি জনগণ ভোট দেয় আমি আশা করি তারা ভোট দিয়ে জনগণ আমাদেরকে ভোট দিয়ে হয়তো নির্বাচিত করবেন নির্বাচিত যদি করে এই 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 যে কথাগুলি আমি আগে বললাম সেগুলি সম্পূর্ণরূপে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে এবং জিয়ার আদর্শে তিনি সেগুলি বাস্তবায়ন করবেন জি আমরা আবার ওই আলোচনায় ফিরতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক আর এস দেশে নিচ্ছি একটি বিরতি ফিরছে একটু পর সঙ্গেই থাকুন আমরা সংস্কারের কথা বলছি দশটি সংস্কার কমিশন কিন্তু হয়েছে এবং আমাদের সবচেয়ে যে বড় সমস্যাটি অর্থনীতি অর্থনীতিকে আসলে যদি আপনি যতটুকু জানি যে অর্থনীতিকে যদি আপনি শক্তিশালী করতে না পারেন তাহলে আসলে বন্ধ হবে না এবং দুর্নীতি কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা আপনি জানেন যে সতেরো লাখ কোটি টাকা পাচার হয়েছে এমনটি বলা হচ্ছে দুর্নীতি কি বন্ধ করতে পারবে বিএনপি যদি ক্ষমতা আসে সে বিষয়ে কি কি প্রশ্ন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাদের প্রথম প্রশ্ন এক কথায় যদি বলতে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমে বলেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি বাংলাদেশ জাতীয় দল সেটা তো একটা সরকার গঠন হবে জাতীয় সরকার এবং সেটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন হবে এবং বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটাই হবে আমাদের স্লোগান এরকম তার আশা একটা নিয়ে তিনি কিন্তু এই কথাটা বলেছেন এবং এই অর্থনৈতিক সংকট গণতন্ত্রের সংকট মানবাধিকারের যে সংকট আপনার সুশাসনের যে ব্যবস্থা তারপর আপনার আন্তর্জাতিক যে অবস্থার উন্নতি ঘটানো এবং ভবিষ্যৎ পথগুলি কি হবে সেগুলি কিন্তু যেগুলি বিগত প্রতি সরকার নষ্ট করে গিয়েছিল সেগুলি পুনরুদ্ধারের জন্য তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন এবং আমরাও প্রস্তুত রয়েছি এ সরকারও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন তার যে একটা পরিচিতি সারা বিশ্বে রয়েছে তিনিও কিন্তু আমাদেরকে সাহায্য করতে পারেন এমনকি কি নির্বাচনের পরেও এই বাংলাদেশকে ঠিক রাখার জন্য এখন আপনি বলেছেন যে কথাটা যে আমরা কি পারবো কিনা হ্যাঁ আমাদের পারবো কি না সেটা তো আপনার আপনি যদি আমাকে পরীক্ষা না করেন তাহলে তো আপনাকে বোঝানো যাবে না কিন্তু আজ করতে পারেন অন্তপক্ষে যে আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞা এবং বিগত দিনের অবস্থান থেকে যে আমরা সরে আসব। সেই আস্থাটা আপনাদের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে এসছে কিনা আমি তো নিজে শুনেছি সর্ব জায়গায় যে এবারে কিন্তু আপনারা আসলে আপনাদের দল অনেক ভালো হবে পূর্বের মতো হবে না অনেক ভালো ভালো সুশীল সমাজের লোকজন যারা রাজনীতি করে না যারা দেশকে নিয়ে ভাবে তারাও বলেছে কারণ তারা চেয়ারম্যান চেয়ারম্যানের বক্তব্যে তারা আশান্বিত যে একটা দেশ হবে একটি সবার জন্য অবাধ স্বাধীনতা থাকবে সবার মুক্ত একটি বাংলাদেশ থাকবে বা মানুষের এমনকি তিনি অর্থনৈতিক মুক্তির জন্য প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় যেখানে যেখানে সম্ভাবনাময় ক্রপস রয়েছে সেগুলি দিয়ে কিভাবে সেখানে ইন্ডাস্ট্রি করা যায় সেখান থেকে এক্সপোর্ট কিভাবে করা যায় সেগুলি নিয়ে কিন্তু বিশদ আলোচনা তিনি করছেন এবং সেগুলি যদি বাস্তবায়ন করা হয় আস্তে আস্তে কিন্তু দেশের অবস্থান পরিবর্তন ঘটবে এবং আপনি এখনকার যে অর্থনীতির সংকট যেটা মুদ্রাস্ফীতি হয়েছে অর্থনৈতিক সংকট রয়েছে সেটা তো মানে অবসম্ভবই ছিল কারণ এই সব মানে প্রতি সরকার যদি আরও থাকতো আরও সংকট বাড়ত বরঞ্চ এই সরকার একটু চেষ্টা করছে যে রিজার্ভটাকে ঠিক রেখে এবং হয়তোবা ওনারা অর্থনীতিবিদ ওনারা ভালো বলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভালো বলতে পারবেন তিনি হয়তো চেষ্টা করছেন আমাদের অর্থ উপদেষ্টা যিনি আসেন তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ অর্থনীতিবিদ এবং তিনি গভর্নরও ছিলেন আগে অর্থনীতিতে তার ব্যাপক একটা ধারণা রয়েছে যে কিভাবে এটাকে সমন্বয় করা যায় সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে আমরা সাজেশন দিতে পারি এমন যে হয়তো আমাদের যে ঋণ রয়েছে বৈদেশিক ঋণ সেগুলি একটু রিশিডিউল করা যেমন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে রিসিডুল করি সে এরকম তারা বৈদেশিক ঋণগুলি যদি রিসিডুল করতে পারে তা একটু চাপ কমানোর জন্য যে আস্তে আস্তে আমরা ঋণগুলি সুদ করলাম ইতিমধ্যে কিছু ঋণ সুদ করাও হয়েছে আইএমএফ এর সঙ্গে একটু কথা বলা যেহেতু ডক্টর ইনুস রয়েছে তিনি একটু ওয়ার্ল্ড ব্যাংককে বলা আমেরিকান সহযোগিতা কিছু নেওয়া তারপরে আমাদের গার্মেন্টসটাকে স্টেবল করে এক্সপোর্টগুলি বাড়ানো শুধু গার্মেন্টস নয় আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু শিল্প যেগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন সেগুলির থেকে আমরা এক্সপোর্ট করা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিষয়গুলি বেশি করে লক্ষ্য করে কাজ করা এগুলি যদি করা হয় তাহলে অর্থনৈতিক মুক্তি খুব বেশি দিন লাগবে না আসতে আমার আমার মনে হয় হাতে খুব কম সময় করে যদি উত্তর দেন আপনি জাতীয় ঐক্যের প্রক্রিয়া নিয়ে বলেছেন আমরা একটু মানে বিএনপি আসলে যে ঐক্যের প্রক্রিয়াটা কিভাবে করতে চায় বা বিএনপি কিভাবে চায় কি মিন করছে মানে একটু সংক্ষেপে যদি বলেন এটা তো আমাদের ভবিষ্যৎ পথ জাতীয় ঐক্য আপনারা জানেন আর কি যে ঐক্য এবং এটা সমাজদের মাধ্যমে সমাধান হবে সকল দলকে একসঙ্গে নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করে কিভাবে আপনার একসঙ্গে পথ চলা যায় সেটা চেষ্টা করব সর্বশেষে আপনার একটা বা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে চেষ্টা ভোটের মাধ্যমে এটা সর্ব সবাই মিলে একসঙ্গে করে যে আপনার পার্লামেন্ট যে পার্লামেন্ট গঠিত হবে আমি এর আগেও বলেছি যে সেক্ষেত্রে রাজনৈতিক সরকার গঠন করার জন্য যে আবেদন আমরা এখন রেখেছি সেটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে এবং আমার কাছে মনে হয় যে জাতীয় ঐক্য এবং এটার তরুণদের নিয়ে যুবকদের নিয়ে আমাদের বৃদ্ধদের নিয়ে আমাদের রাজনৈতিক সকল স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা করে সমাধান করা সম্ভব সবাই সংস্কার চায় বিএনপিও সংস্কার চায় সবকিছু মিলে আসলে আগামী রাজনীতিতে বড় পরিবর্তন কতটা আসবে বলে মনে করেন এবং বাংলাদেশকে কোথায় দেখতে চান যদি দুই মিনিটে শেষ করেন আমি দেখতে চাই যে বাংলাদেশের জাতীয় ঐক্য বাস্তবায়ন হবে সমঝোতার মাধ্যমে সংকট সমাধান হবে এবং শক্তিশালী গণতন্ত্র একটা প্রতিষ্ঠা হবে আমাদের সুশাসনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য যা যা করার প্রয়োজন সেগুলি সমন্বিতভাবে পরবর্তী রাজনৈতিক সরকার সেটা করবে এবং সর্বশেষে যেটা আমি আবেদন রাখব যে বাংলাদেশ উন্নয়নের উন্নয়ন নিশ্চিত করতে হলে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং জনকল্যাণমুখী রাজনৈতিক পরিবেশে পরিবেশ অত্যাবশ্যক সেই জন্য একটা আপনার ভোটের মাধ্যমে মানুষের ভিতরে কিন্তু পুঞ্জীভূত একটা ক্ষোভ রয়েছে যে আমরা অনেক দিন ভোটাদের থেকে বঞ্চিত ভোটটা আমরা দিতে চাই আমার ভোট আমি দিতে চাই আর তারা আজকাল পাগল হয়ে গেছে যে কখন ভোট হবে কখন ভোট হবে আমরা তো জনগণের সঙ্গে কথা বলি এই জন্য তারা একটা ভোটের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠনের জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে তাই আমার আবেদন এই সরকারের কাছে যে আপনারা দ্রুত কিছু বেসিক সংস্কার করে তাড়াতাড়ি একটা সরকার রাজনৈতিক সরকার গঠনের জন্য একটি ভোটের ব্যবস্থা করে দিন যাতে সারা দেশের মানুষ ভোট প্রদান করতে পারে তাহলেই আপনার সমস্যার যে যে সমস্যাগুলি এখন সংগঠিত হচ্ছে সেগুলির নাইনটি ভাগ সমস্যা সমাধান হবে অসংখ্য ধন্যবাদ এম রশিদুজ্জামান মিল্লাত সাবেক সংসদ সদস্য কোষাধ্যক্ষ বিএনপি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আর আইসি সপ্তাহে এখানে শেষ করতে হবে আবার দেখাবো আগামী সপ্তাহে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি